আসসালামু আলাইকুম। নতুন আরেকটি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা আচারের রেসিপি শেয়ার করব এবং সেটি হচ্ছে আমচুরের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আপনাদের কাছে আজকে পুরো রেসিপিটা দেখলে ভালো লাগবে। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমচুরের আচার তৈরি করার জন্য আমি এখানে আমগুলোকে এরকম করে পাতলা করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে আমি খুব সুন্দর করে আমের সাথে যাতে সব মশলাগুলো মিশে যায় তার জন্য ভালো মতন মাখিয়ে নিচ্ছি। এখন আমগুলো মাখানো হয়ে গেছে, এই আমগুলোকে এখন 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিব। সম্পূর্ণভাবে যাতে আমের থেকে পানিগুলো শুকিয়ে যায় তার জন্য এটাকে সুন্দর মতন শুকাতে হবে। এখন বর্তমানে বাংলাদেশে যে গরম পড়েছে, 2 দিন রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে আমগুলো শুকিয়ে যাবে। তো ফিরে আসছি আমগুলো শুকিয়ে আসার পর। তো এই যে 2 থেকে 3 দিন পরে আমার আমগুলো কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে। এখন কিন্তু আমের মধ্যে অবশিষ্ট কোনো পানি নেই, দেখতেই পাচ্ছেন। এখন এই শুকনো আমটাকে অনেকে আমচুর বলে, আবার অনেকে বলে থাকে এটাকে আমের শুটকি। আমরা তো এটাকে আমচুরি বলে থাকি। আপনারা এটাকে কি নামে ডেকে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন চলে আসলাম আচারটাকে রান্না করতে। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি আমচুরগুলো। আমচুরের আচার কার কার পছন্দ আমাকে কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন। তো কথা বলতে বলতে সবগুলো আমচুর আমার তেলে দিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তারপরে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ রসুন, এবং রসুনটাকে আমি খুব সুন্দর করে থেতলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটাটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি বোতলে থাকা কাসুন্দি অর্ধেকটা। কাসুন্দির পরিবর্তে কিন্তু আপনারা এখানে সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন। এখন এই আচারটাকে চুলার আঁচটা মিডিয়াম করে প্রায় অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি, এবং জাল করতে করতে দেখবেন এক পর্যায়ে এটার রঙটা পরিবর্তন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আচারটাকে সম্পূর্ণভাবে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে এবং এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই। চিনিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং এটা অনেকটা আঠালো হয়ে গেছে। এরই মাঝে কিন্তু আপনারা একটুটা চেক করতে পারেন যে ঝাল লবণ সব ঠিকঠাক আছে কি না। যদি মনে হয় কম হয়েছে তাহলে একটু দিয়ে দিতে পারেন। এখন এখানে সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। ঝালটা একটু কম মনে হয়েছিল তার জন্য এখানে 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আবার এটাকে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন যে সুন্দর একটা স্মেল বের হয়েছে, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এভাবে যদি বাসায় একবার ট্রাই না করে থাকেন তাহলে খুবই মিস করবেন, কারণ এই আচারটা যে কত পরিমাণ মজা সেটা আসলে বলে আসলে বোঝানো যাবে না। এবং এটা খাওয়া শুরু করলে আপনাদের আর রাখতে মন চাইবে না, মনে হবে যে নিমিষেই সব শেষ করে ফেলি। আমি তো তাই করি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার আচারটা তৈরি হয়ে গেছে। এখন একটা শুকনো জারে আমি আচারগুলোকে ভরে নিচ্ছি। কাঁচের জারে আমার কাছে আচার রাখতে সবচেয়ে সুন্দর লাগে, বাইরে থেকে দেখা যায় এবং দেখতে খুবই আকর্ষণীয় মনে হয়, তাই আমি সবসময় কাঁচের বোয়ামেই রাখি এবং এতে আচারটা খুব ভালো থাকে। আমার আচারগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এখন আপনারা এটাকে চাইলে রোদেও রাখতে পারেন, কিংবা এটা ভেবে ঘরেও রাখা যাবে, এটা ঘরেও বেশ অনেক দিন ভালো থাকবে। তো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার আমচুরের আচার।
কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। খুব সহজ ভাবে তৈরি করে দেখিয়েছি এবং দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।